শহরের প্রাণকেন্দ্র লক্ষ্মীপুর এলাকায় রাজশাহী মেডিকেল কলেজ রোডে 3 একর 80 শতক জমির প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারের শুরুটা 1983 সালে। শুরুতে 11,000 পুস্তক নিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় গ্রন্থাগারটি। তবে বর্তমানে 16,720 বর্গফুট আয়তনের একতলা বিশিষ্ট মূল লাইব্রেরি কমপ্লেক্সে রয়েছে প্রায় 1,00,000 বই, পুস্তক, সাময়িকী ও সংবাদপত্রের বিশাল সমাহার, যার মধ্যে সাধারণ জ্ঞান, কম্পিউটার, বিজ্ঞান, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ সহ রয়েছে বহু পুরাতন পত্রপত্রিকা। এছাড়া মহান মুক্তিযুদ্ধের 15 খণ্ডের দলিল সহ এখানে সংরক্ষিত আছে বহু মূল্যবান ও পুরাতন ইংরেজি বিভিন্ন বই, রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারও, আর 100 বুকসেলফ সমৃদ্ধ বিশাল তথ্য ভাণ্ডারের এই গ্রন্থাগারে সাধারণ পাঠ কক্ষ, শিশু কিশোর পাঠ কক্ষ, পুস্তক প্রক্রিয়াকরণ শাখা, প্রশাসনিক বিভিন্ন বিভাগ সহ স্টোর, নামাজ ঘরেরও সুব্যবস্থা আছে। এদিকে আধুনিকতার ছোঁয়ায় ফ্রি ইন্টারনেট ও ওয়াইফাই সেবা, ওজন পরিমাপক যন্ত্র সহ অন্যান্য সেবামূলক কার্যক্রম রয়েছে এখানে, ফলে আধুনিকতায় নানা ঐতিহ্য আর ইতিহাস সংগ্রহের ধারক হয়ে এই গ্রন্থাগারটি আজও জ্ঞানের আলো ছড়াচ্ছে।